বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। নতুন বছর যার প্রধানময় হয়ে উঠেছে, এই মুহূর্তে পর্দার রুমি রয়েছে আমার সাথে, কিটা করছিল, কি হয়েছিল? হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, আর টল টাইমের সকল দর্শককে হ্যাপি নিউ ইয়ার। প্রথমত নতুন বছর শুরুটা কিভাবে হলো? নতুন বছরের শুরু যেরকমভাবে হয়, ধরো ভগবানের কাছে প্রে করে, বাবা মার সাথে কেক টেক খেয়ে, এই আর কিভাবে শুরু হয়েছে। আর এত মানুষে অ্যাকচুয়ালি মানুষ মানে কী হয়েছে না, ভালোবাসার পরিধিটা আস্তে আস্তে বাড়ছে। আরও মানুষের যারা চিনতেন না তারা বলছেন ভালো লাগছে, তো ওই পরিধিটা বাড়ছে বলে সেটা নিয়ে নতুন বছরটা আবার শুরু করছি, কিছু নতুন মানুষ অ্যাড হচ্ছে। একদমই, তো কিছু রেজলিউশন নেওয়া হয়েছে কি? দেখো, এটা তোমরা জানো আমি বলি আমি ডায়েট করবো, তো আমি অন্তত প্রসেস আছি, কিন্তু বুঝতে পারছি না, কারণ কালকেও আমি মোমো খেয়েছি, মোগলাই খেয়েছি, চেষ্টা করছি আজকে থেকে করার চেষ্টা করবো। আচ্ছা, মা বাবা তো প্রিমিয়ারে এসেছিলো, এছাড়াও কি আলাদা করে মা বাবাকে নিয়ে দেখতে যাওয়া হয়েছে? না, এখন অবধি হয়নি, তবে আমার এরকম একটা প্ল্যানিং আছে, মা বাবা এবং আমার এক আন্টি আছে, তো আমরা একসাথে একবার যাবো ভেবেছি, যেতে হবে একবার। মা বাবা খুব খুশি, দেখো যে কোনো বাবা মাই তো তাদের সন্তানের সাকসেসে ভীষণ খুশি হয়, সেটা যে কোনো ছোটো থেকে বড়ো যে কোনো সাকসেস, এবং বড়ো পর্দায় দেখার ইচ্ছে তো সব বাবা মারই থাকে। আর আমার জার্নির পুরোটাই তো আমার বাবা মার জন্যই পসিবল হয়েছে, তো ওরা খুবই খুশি। ওই দিনটা তো ডেফিনেটলি ওদের জন্যই উৎসর্গ করা, ওই যে আমার প্রিমিয়ারের যে বড়ো দিনটা, যেটা যেদিনে প্রথম বড়ো পর্দায় দেখতে পাচ্ছে, তো পুরোটাই ওদের জন্যই, এবং ওরা খুব খুশি। বাবা মার মুখে হাসি ফোটাতে পারলে তো সব সন্তানের ভালো লাগে। একদমই, এই যে একটা স্বপ্ন ছিল নিজেকে বড় পর্দায় দেখা, সেই দিনটা তো পূরণ হয়ে গেছে, এবং দর্শকদের এত ভালোবাসা, ছোট পর্দায় মিঠাইকে যতটা ভালোবেসেছে, প্রধান হিসেবেও রুমিকে অতটা ভালোবাসছে, তো সেক্ষেত্রে সমিতি স্যার প্রচুর কমেন্ট তো তুমি পাচ্ছ শুরু থেকে, সেটা খুব ভালো লাগছে জানো তো, কারণ এটা তো একটা কোথাও গিয়ে মনের মধ্যে সব অভিনেত্রীরই হয়তো চলবে যে প্রথম সিনেমা, এবং এত বড় অভিনেতা অভিনেত্রীরা সবাই একসাথে আছে, তারা অ্যাকসেপ্টেড, বড় পর্দায় লোকে এত ভালোবাসে, সেখানে তাদের মধ্যে আমি কতটা অ্যাকসেপ্টেবল হব। কিন্তু সত্যি আমি প্রথম দিন থেকে যে রেসপন্স পেয়েছি, মানুষ এত ভালোবাসা দিচ্ছে, এত ইয়ে, তো সেই জন্য মনে হচ্ছে যে হ্যাঁ, মানে কোথাও গিয়ে একটা মনে হচ্ছে যে হ্যাঁ, আমার ওই যেটুকু খাটনি করেছি সেটা সার্থক। আর এছাড়া হল ভিজিটের সময় আমরা দেখেছি যে প্রচুর দর্শক এগিয়ে এসছে, যে সমিতি সাকে দেখেছি তাদের মিঠাইকে পর্দায় দেখা যায়, দেবদত্ত তো আলাদা একটা ফ্যান বেস হয়েছে, তাদের সুপারস্টার, কিন্তু তোমাকেও সমানভাবে ভালোবাসা পেয়েছে, তো কী কী ফিডব্যাক তুমি পেয়েছো যেটা খুব মনে রেখে দেওয়ার মতো? মনে রেখে দেওয়ার মতন কিছুক্ষণ আগেই বোধহয় একজন ভদ্রমহিলার কথা বলছিলাম, যিনি বলছিলেন যে বড় পর্দায় সবাইকে তো নিয়ে আসা ছিলই, তাদের দেখেছি, কিন্তু মিঠাই ওদের থেকে অনেকটা ছোটো, কী করবে, নতুন কাজ, প্রথম কাজ, এ কিন্তু ওর এত ভালো কাজ করেছে, তো সে খুব ভালো লেগেছে। এবং অনেকে বললেন যে দেবদার সাথে, যেহেতু সে অনেক বড় সুপারস্টার, তার সাথে কাজ করেছে প্রথম কাজ, সেটা মনেই হয়নি, একদমই নার্ভাস লাগেনি, এবং খুবই সাবলীল লেগেছে প্রথম কাজ, সেভাবে মনে হচ্ছে না, তো এই কমেন্টগুলো আমার কাছে অনেক মূল্যবান। সবচেয়ে অনেক অনেকেই যেটা বলে যে আরও অনেকটা সময় ধরে দেখতে চেয়েছিল, যদিও ছবিটা যেহেতু প্রধান এবং তার কিছু পার্টিকুলার গল্প রয়েছে, তো সেটা কি নিজের কাছে কোনো সময় খারাপ লেগেছে? বাকি দেখো, তুমি আমার উত্তর দিয়ে দিয়েছো, একদম এটাই উত্তর, যে আমাকে তো বুঝতে হবে যে দেখো, এবার এটাও ঠিক যে যারা ভালোবাসেন তারা ভালোবাসেন বলে হয়তো চায়, হয়তো তিন ঘন্টার জায়গায় চার ঘন্টা থাকলেও তারা বলতে চায় আরও দেখি, সেটা আমার খুবই বড় প্রাপ্তি যে তারা এত ভালোবাসা দিয়েছে, কিন্তু তার সাথে কী হয় না, মানে গল্পটাও তো আমাকে দেখতে হবে যে কী গল্পে আমি কাজ করছি, এটা যদি সেরকম মানে তারা যেরকমভাবে চেয়েছেন সেরকম যদি গল্পটা হতো তাহলে ডেফিনেটলি সেরকম থাকতো। আমার মনে হয় এই ছবিটায় খুব সুন্দর করে এডিটটা করা হয়েছে এমনভাবে যে সব চরিত্রের যে প্রায়োরিটি জায়গায় জায়গায় খুব সুন্দরভাবে, এবং আমি আমার চরিত্র নিয়ে খুব স্যাটিসফাইড, মানে যতটা যে যে জায়গায় দরকার ঠিক সেই সেই জায়গায় ততটা রয়েছে, তো আমি আমার প্রথম ছবি এবং প্রথম চরিত্র নিয়ে আমি খুব স্যাটিসফাইড। আচ্ছা, এই সাফল্যটা কতটা এনজয় করছো? খুব এনজয় করছি, আর কী হয় না, মানে আমরা কাজ করতে থাকি কাজ করতে থাকি, কিন্তু আমরা কখনো কখনো ভুলে যাই যে একটু এই জিনিসটাও চেরিশ করি, যেটুকু পেয়েছি সেটুকুকে একটু চেরিশ করি, তো এখন একটু ওরকম চেরিশ করছি যে হ্যাঁ, মানুষে ভালো বলছে, আস্তে আস্তে ভালোবাসার মানুষের পরিধিটা বাড়ছে, কিছু মানুষ নতুন অ্যাড হচ্ছে ভালোবাসায়, তো সেই জন্য সেটাকে চেরিশ করছি, তো খুব ভালো লাগছে এখন। বছরের শেষ এবং শুরুটা দুটোই খুব ভালোভাবে বলা যায় শেষ হয়েছে এবং শুরুও হয়েছে, তো আগামী দিনে অনেকেই বলে যেটা যে যেহেতু তুমি ধারাবাহিক থেকে এসছো, পরবর্তীকালে ধারাবাহিকে ফিরে আসবে, এরকম কিছু প্ল্যান নাকি বড় পর্দায় আরও অনেক কাজের প্ল্যানিং? দেখো, এটা না খুব আনসার্টেন বলা যায় না, কারণ
এরকম হতে পারে ছোটো পর্দায় এমন কোনো ভালো কাজ এলো যেটা দেখে আমার পুরোপুরি কনফিডেন্ট যে মিঠাইয়ের থেকে আমি এটা মানে মিঠাইয়ের সাথে লোকে গুলিয়ে ফেলবে না। এবং আমার মোটোটা কী হবে যে এর পরের ছোটো পর্দায় যদি আমি কখনো আসি তাহলে আমাকে যাতে মিঠাই হিসেবে গুলিয়ে না ফেলে। তো যদি এরকম কোনো কাজ আমি পাই যেটা মিঠাইয়ের মতন লাগবে না তবে আমি সেই কাজটা জয়েন করবো। আর তার মধ্যে যদি বড়ো পর্দায় এমন কোনো কাজ পাই যেটা আমার আরও বেশি চ্যালেঞ্জিং হলো যেটা আমি প্রমাণ করতে পারবো নিজেকে, তো মানে এই ডিফারেন্ট ইয়েগুলো মাধ্যমগুলো সেরকমভাবে ম্যাটার করে না। আমার মনে হয় যে যে কাজটা আমি করছি সেটা কতটা মানুষের মনে মার্ক করতে পারে, তো সেই হিসেবে আমি কাজ চুজ করি। মিঠাইয়ের পরপরই প্রধানের অফার আসে এবং তুমি সেই ছবি নিয়ে ব্যস্ত হয়ে যাও, কিন্তু এখন যদি বলি যে বড় পর্দার জন্য কতটা অপেক্ষা করতে পারো আজই তুমি এই মুহূর্তে যে আরও একটা নতুন ছবির জন্য, এরকমভাবে না বলতে পারবো না, মানে হাতে আছে এরকমভাবে বলতে পারবো না, কিন্তু এটাই বলছি যে ভালো চরিত্র করতে চাই সেটা যে কোনো মাধ্যমেই হোক, তাহলে এবার আস্তে আস্তে এবার দেখো সবটাই ডেস্টিনি। তার মানে বড় পর্দার অফার এখনো রয়েছে সবই? হ্যাঁ, তো সেক্ষেত্রে চরিত্র নিশ্চয়ই আরও বাছাই করে নেওয়া হবে। এবং ছোটো পর্দায় যদি তুমি ফিরেও আসো তুমি যেটা বললে সেক্ষেত্রে তো মুখ্য চরিত্র এবং সেই চরিত্রের গুরুত্বটাও নিশ্চয়ই দেখে নেবে। দর্শক যেরকমভাবে ভালোবাসবে সেরকমভাবে তো ঢুকতেই হবে, আর তার সাথে হচ্ছে যে যাতে আগের চরিত্রের সাথে কোনো মিল না থাকে সেটাই আমাদের দেখার কাজ হবে, যাতে আমার আমি যাতে এটা স্যাটিসফাই হতে পারি যে আমার আগের কাজের সাথে পরের কাজের কোনো মিল নেই, সেটাই লক্ষ্য থাকবে, সেটা যে কোনো মাধ্যমেই হোক। তারপর তো আস্তে আস্তে সবই জানাবো। একদমই, ছোটো পর্দা থেকে অনেকেই বড় পর্দায় এসছে, এর আগেও এসছে এবং এখনও অনেকে কাজ করছে, কিন্তু এখানে একটা বিষয় থাকে যে নিজেকে ধরে রাখার, কতটা সে বড় পর্দায় নিজেকে ধরে রাখতে পারবে সেই জন্য কতটা প্রস্তুত। দেখো শুধু কি বড় পর্দায়, ছোটো পর্দায় বলো, ওয়েব সিরিজ বলো, যে কোনো নাটকের মঞ্চ বলো, যে কোনো জায়গায় নিজেকে ধরে না রাখতে পারলে আমার মনে হয় সেই জায়গাটা নড়বড়ে হয়ে যায়, তো যে কোনো প্ল্যাটফর্মেই হতে পারে। তো নিজেকে ধরে রাখা বলতে কী বলতো, আমার মনে হয় যে আমি যেরকমটা ভাবি আমার মতে অ্যাকর্ডিং টু মি, যে আমি যখন আমি প্রথম কোনো কাজ শুরু করব সেই দিনটা আমি ভাবব যে আমার এটাই আমার প্রথম দিন অফ শুটিং এবং এটাই আমার লাস্ট ডে অফ শুটিং, তো আমি আমার 100% দেবো এবং আমি আগে কখনো কাজ করিনি, তো এবং এটাই আমার শেষ দিনের পরে আমি আর সুযোগ পাবো না, আমাকে এই আজই প্রমাণ করতে হবে। তো যদি এইটা মাথার মধ্যে থাকে আমার মনে হয় তাহলে জীবনে কোনোভাবেই আর কিছু আসবে না যেটা টলে যাবে, পা টলে যাবে বলে। এটুকুই, যতটা ভালোবাসা পাও আবার অনেক সময় সোশ্যাল মিডিয়ার কারণে অনেকটা খারাপ কথাও সম্মুখীন হতে হয়। সোশ্যাল মিডিয়া তো এই জন্যই আছে, এন্টারটেইনমেন্ট। নিজের কাছে কখনো খারাপ লাগে বা কিছু? না না, আমার এন্টারটেইনমেন্ট লাগে, আর আমাদেরও তো আমরাই কি শুধু এন্টারটেইনমেন্ট দেবো, আমাদেরও তো এন্টারটেইনমেন্ট দরকার নাকি? আমি জাস্ট এন্টারটেইনমেন্টের মতোই নিই। দেখো কিছু কিছু কথা তো ডেফিনেটলি আমরা মানুষ এরকমটা হাসি মজায় করে বলছি বলে তো নয়, খারাপ তো ডেফিনেটলি লাগে, আমরা তো কাটলে তো রক্তই বেরোবে, কিন্তু হ্যাঁ হাসি মজার ছলে চেষ্টা করি সেগুলোকে উড়িয়ে দেওয়ার, কারণ মানে চাই যে যারা এই কথাগুলো বলছে, যারা খারাপ কথা বলছে, আমাদের প্রত্যেককে নিয়েই তো হয়, তো চাই যে এত ভালো কাজ করবো এত ভালো কাজ করবো তারা একদিন বলবে ওর কাজ দেখেছি ভালো লেগেছে, সেটাই লক্ষ্য থাকবে সারা জীবন। বিশ্বজিতা তো রয়েছেই এখানে এবং বরাবর তোমাকে প্রচণ্ড স্নেহ করে, ভালোবাসে, এবং স্বাগতাদির কথাও তুমি একটু আগেই বলছিলে। এছাড়া পুরনো পরিবার যাদের সাথে আড়াইটা বছর কাটিয়েছো, তো তাদের সাথে অনেক সময় যোগাযোগ কি কতটা রয়েছে? এখন সত্যি কথা বলতে সবাই তো কাজের চাপ হয়ে গেছে, এবার কী হয় বলো তো, আমাদের সিরিয়ালটা এরকম না, মানে খুব কমই হয় যেগুলো ধরো আবার এক মাসের মধ্যেই আবার একসাথে বসছি রিউনাইট করছি। দেখবে তুমি, আমি যদি আমার আগের কাজও বলি, মানে মিঠাইয়ের আগের কাজ কোনে বউ, তখন আমাদের বেশ একটা দেড় বছরের একটা ইউনিট একটা হয়ে গেছিলো সেট আপ, কিন্তু তারপরে আবার যে যার নতুন মিঠাইতে ঢুকে গেলাম, মিঠাইয়ের নতুন পরিবার হয়ে গেল, তো এরকম হয়ে যায়। এবার আমরা প্ল্যান করি আর কি সবাই মিঠাইয়ের, যে আজকে বসবো বা এই পরের দিন বসবো, কিন্তু কারো না কারোর একটা শ্যুটিং পড়ে গেছে, কারো না কারোর তো বাড়ির কাজ পড়ে গেছে, তো কিন্তু বন্ডিং আমার মনে হয় যে বন্ডিং একবার তৈরি হয় সেটা ডেফিনেটলি সারা জীবন থাকে, সেটা রোজ দেখা না হলেও থাকবে। তাহলে বলা যায় কি যাই রটুক কিন্তু সম্পর্কটা তোমাদের মধ্যে ঠিকই রয়েছে? দেখো ডেফিনেটলি ঠিক আছে, আর আমরা ঠিক আছে মনে করলেই তবেই ঠিক আছে, তাই না? আর সবথেকে বড় কথা হচ্ছে সবাই কাজ করবে, কেউ ফ্রি বসে থাকবে না, সেটাই আমরা একে অপরের জন্য চাই, এবং সবাই যদি কাজ করে ডেফিনেটলি সবার ফ্রি টাইমও হবে না। আর আরেকটা কথা কী বলো তো, যা রটে সব যদি আমরা এখন সেগুলো ধরে বসে থাকি তাহলে তো আমরা কাজও করতে পারবো না,
ভালোগুলোও তো দেখতে হবে, একদমই ভালোগুলোই থাকুক। আর প্রধান রমরমিয়ে চলছে, আরও বেশ কিছুদিন চলুক, আর শেষে কি বলবে তোমার দর্শকরা আবার পর্দায় দেখার জন্য নিশ্চয়ই অপেক্ষায় রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার দর্শকদের আমি সবাইকে প্রথমেই বলি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর অনেক অনেক ভালো কাটুক, সবাই খুব ভালো থাকুন, আর আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে এসেছেন প্রথমে মিঠাইতে তারপর এখন প্রধানের রুমিতে, আমি চেষ্টা করবো আপনাদের মর্যাদা রাখার এবং আপনাদের যা আপনাদের এক্সপেকটেশনস আছে আমার জন্য সেগুলো ফুলফিল করার, নতুন বছর আমার সেটাই রেজলিউশন থাকবে। থ্যাংক ইউ।